তিয়াত্তরতম স্বাধীনতা দিবসে সোমবার মহাকরণে জাতীয় পতাকা উত্তোলন করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদস্থ আধিকারিক এবং বিশিষ্ট জনেরা। তার বক্তব্যে রতনলাল নাথ জানান, স্বাধীনতা সংগ্রামী এবং বীর শহীদদের স্মরণ করার জন্য বিপুল উৎসাহ নিয়ে অমৃত মহোৎসব পালন করছে দেশ। অর্জিত এই মহান স্বাধীনতাকে মন প্রাণ দিয়ে রক্ষা করতে হবে বলে জানান শিক্ষামন্ত্রী। এবং সকলের প্রতি রইল শুভেচ্ছা। আজ 15 আগস্ট ভারতের স্বাধীনতা অর্জনের 75তম বর্ষপূর্তি এবং আমাদের 73তম স্বাধীনতা দিবস। বিগত 1 বছর ধরে আমরা স্বাধীনতা অর্জনের 75তম বর্ষপূর্তিকে প্রতিটি ভারতবাসীর হৃদয়ে এক উজ্জ্বলতর জায়গা করে দিতে পালন করছি আজাদিকার অমৃত মহোৎসব। মূল উদ্দেশ্য, যারা স্বাধীনতা সংগ্রামী, যারা স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছেন, যারা আত্মবলিদান করেছেন, তাদেরকে স্মরণ করা এবং তাদের শ্রদ্ধা জানানো, তৎসঙ্গে বর্তমান প্রজন্ম এবং নব প্রজন্ম তাদের কথা স্মরণ করিয়ে দেওয়া এবং জাতীয় পতাকার মর্যাদার কথা সবাইকে মনে করিয়ে দেওয়া, এই জন্যেই আজাদিকা অমৃত মহোৎসব এবং হরগড় কর্মসূচি সারা দেশে।